আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে অনেক দিন পর আমি একটু ঘুরতে বের হয়েছি, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর না, পাশাপাশি আজকের আকাশটা অনেক সুন্দর। তো আমার হাজব্যান্ড আজকে ফ্রি ছিল, তো আমি ভাবলাম যে আজকে একটু কোথাও ঘুরতে বের হওয়া যাক। তো আজকে আমি ঘুরতে গিয়েছিলাম চান্দিনার আপন বাড়ি ইকোপার্ক রিসোর্টে। এটি চান্দিনা আর মাদারিয়া স্টেশনের মধ্যবর্তী স্টেশন নুরিতলা হতে কেরনখাল কলেজ রুটে অবস্থিত। তো আমি ওইখানে গিয়ে ফার্স্টে টিকিট কেটে নিই। এখানে টিকিট মূল্য 50 টাকা ছিল, আর এখানে আপনি চাইলে 1 রাত 2 রাত স্টে করতে পারেন। আর এখানে পরিবেশটাও এত সুন্দর যে আপনি যদি 1 রাত 2 রাত 3 রাত যতদিনে থাকেন আপনার বোরিং ফিল হবে না, কারণ এখানে খুবই মনোরম একটি পরিবেশ। আর আমরা যখন গিয়েছিলাম তখন পুরা রিসোর্টটাই একদম ফাঁকা ছিল। আমরা গিয়েছিলাম 1:30 কি 2টা এরকম সময়ের মধ্যে, তো তখন তত মানুষ ছিল না, একদম রিসোর্টটা ফাঁকা ছিল। তো আমার কাছে ভালোই লাগছিল। আর রিসোর্টের মধ্যে একটু পরে আস্তে আস্তে মানুষ আসছিল, যারা সম্ভবত স্কুল ছুটির পরে বা কলেজে পড়ে, তারা কলেজ ছুটির পরে উইথ ফ্রেন্ডস ওরা আসছিল। খুবই অল্প সংখ্যক মানুষ ছিল। আমি শুনেছি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে অনেক ভিড় হয়, তো আমি ভালোই করেছি আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি ছিল না, একদম পুরাটা রিসোর্ট ফাঁকা ফাঁকা ছিল, মন মতো ঘোরা যাবে বা এনজয় করা যাবে। তো আমার ডিসিশন রাইট ছিল যে আমি এরকম একটা দিনে এখানে ঘুরতে গিয়েছি। তো আসলে আমি দুপুরবেলা গিয়েছিলাম, তো তো একটু রোদ ছিল, তো আমি এখানে যে খাবার জায়গাটা এখানে এসে একটু বসি। তো এখানে বসার পরে দেখলাম যে না, খাবার মতো কিছুই পাওয়া যায় না। আমরা ভেবেছিলাম যে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করব, কিন্তু এখানে এসে দেখি যে না, এখানে খাবার কোনো ব্যবস্থা নেই। আপনি খেতে হলে কমপক্ষে 1 ঘন্টা বা 40 মিনিট আগে আপনাকে খাবারটা অর্ডার দিতে হবে। তো এখানে আমি টুকিটাকি খাচ্ছিলাম, কেক খাচ্ছিলাম, তারপর সিঙ্গারা ছিল, সিঙ্গারা খাচ্ছিলাম, কারণ আমার খুবই খিদে পেয়েছিল। তো আমি খাবার অর্ডার দিয়ে আসি, এখানে আমি মোরগ পোলা অর্ডার দিই। আর এখানে হাঁসগুলোকে আমি ছোটোবেলা এত বেশি ভয় পেতাম, আমার মনে আছে আমি কলেজ যাওয়ার পথে কত যে দৌড়ানি খেয়েছি হাঁসগুলার। কিন্তু এখানে যে হাঁসগুলো ছিল, এই হাঁসগুলো খুবই ভালো ছিল। তো আমরা এখানে বসেছিলাম, চিল করছিলাম, কারণ অনেক বাতাস ছিল, আর ওগুলো সবগুলোই নিম গাছ ছিল। আর এই জায়গাটা আমি ফেসবুকে অনেকবার দেখেছি, এই জায়গাটা দেখেই মূলত আমি এসেছি। আমার কাছে ছবিতে এত ভালো লেগেছিল এই জায়গাটা, এই জায়গাটা সন্ধ্যার পরে সম্ভবত অনেক সুন্দর লাগে, তখন লাইটিং থাকে। আমি মূলত এইটার একটা সিনারি আমি ঈদে দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম, তাই আমি চুজ করেছিলাম যে আজকে আমি এখানে ঘুরতে যাব। তো আমাদের খাবার রেডি হচ্ছিলো না, আর আমি এখানে বসে বসে দোল খাচ্ছিলাম। তো আমার কাছে এই জায়গাটা এত বেশি ভালো লেগেছিলো, বাট আমি একটু ভয় পেয়েছিলাম যে পিছন দিয়ে আমার হাজব্যান্ড ধাক্কা দেওয়ার পরে এটি অনেক বেশি জোরে দুলছিল, তো আমার কাছে মনে হচ্ছিলো আমি পড়ে যাবো। বাট আমার কাছে একটু ভয় পেলেও জিনিসটা আমি অনেক এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে। আর কাঠগোলাপ আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তো এই গাছটা দেখার পর আমি একটা ফুল ছিঁড়েছিলাম। তো এর মধ্যে আমাদের খাবার রেডি হয়ে যায়, আমি খাবার খেতে যাই। আর খাবারের কথা যদি বলি, খাবারের মান মোটামুটি ভালো ছিল, এবং যেটাকে বলে একদম ঘরোয়া রান্না। এখানে ফার্মের মুরগি ইউজ করা হয়েছিল, যেটা সচরাচর রেস্টুরেন্টে আমি ইউজ করতে দেখিনি, বাট খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না, কিন্তু এক্সপেকটেশন থেকে একটু কম ছিল আর কি। তো খাবার খাওয়া শেষে আমরা রেস্ট নিই, এবং রেস্ট নেওয়ার পরে আমরা এখানে আর একটু ঘুরতে আসি। প্রায় 4টা বেজে গিয়েছিলো, কিন্তু রোদ কমছিল না। তো আমার হাজব্যান্ড বলছিলো যে বাসায় যেতে হবে, ওর 5টার পরে আরও কাজ আছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, কিছু ছবি তুলে আমি চলে যাই। তো এখানে আমি ব্রিজটার উপর কিছু ছবি তুলি, আর ব্রিজটার মধ্যে আসলে ভিডিওতে বা ছবি তুললে এমনিতে অনেক ভালো আসে। তো আমি এখানে একটু হালকা ঘুরেছিলাম, আমার নৌকা চড়ার ইচ্ছা ছিল, বাট এত রোদ ছিল, আর এখানে নৌকা 5টা বা 6টার পরে নৌকা চড়া যায় মেবি, তো আমি আর এখানে নৌকাতে উঠিনি, বাস এখান থেকে চলে যাই। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।